বাজার থেকে এসে এইটুকু টাইমের জন্য সাইকেল রেখেও তালা দিয়ে রেখেছে। নতুন তালা সেট করার এটাই হচ্ছে এফেক্ট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের থেকে মোটামুটি একটু একটু করে আমার সুযোগ হবে কেনাকাটা করার আর নিজের প্রতি নিজের একটু যত্ন নেওয়ার পুজো উপলক্ষে। কারণ এই কটা দিন গড়ে এতটা টাইম আমি ব্যস্ত ছিলাম যে এই পুরো পুজোর টাইমটা যেহেতু একটা ছুটি, লং ছুটি কাটাবো ইচ্ছে রয়েছে, তো সেই জন্য কাজগুলো গুছিয়ে ফেলেছি। এখন ব্রেকফাস্ট করে ভদ্রলোক যাবে স্কুলে। আজকে যেহেতু স্কুলে প্রোগ্রাম রয়েছে তো সকাল সকাল যাওয়ার তেমন কোনো চাপ নেই, 8:30-9টা নাগাদ স্কুলে ঢুকলেও হবে। কিন্তু বুঝতে পারছি না যে আমাকে যেতে হবে কি না। যেতে হবে আমাকে, যে পরোটার জন্য খিদে পেয়ে গেছে। চলো চলো, আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া হবে এরকম রেডিমেড খাবার দাবার দোকান থেকে কিনে আনা হয়েছে। পরোটা তরকারি, পরোটার সঙ্গে তরকারি ফ্রি যদিও। আমি একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম, এই দেখুন কত দায়িত্বশীল পুত্র আমার, খাবার সার্ভ করছে, নিজেরটা আগে নিয়ে নেবে তারপরেরটা আমার। ঠিক আছে তাই দাও, আর একটা কলা নিয়ে নেয় সঙ্গে। কেন সকালবেলায় কলা খেতে হয়? নিয়ে নে, তারপর আমি খাচ্ছি। আজকে পিকু স্কুলে রয়েছে, গ্র্যান্ড প্যারেন্টস ডে প্লাস ডটার্স ডে সেলিব্রেশন একসঙ্গে হবে। হয় গ্র্যান্ড প্যারেন্টস যেতে হবে, আদারওয়াইজ প্যারেন্টস যেতে হবে, তাই তো? দেখা যাক পিকু খাওয়া দাওয়া করে স্কুলে বেরোক, যদি আমাকে না গেলে হয় তো খুবই মঙ্গল, আর যদি যেতে হয় হয়ে গেল, সকালবেলার কাজকর্ম কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাজারের খাবারের মহিমাটা দেখুন, তরকারির মধ্যে এরকম রয়েছে আলুর চোকলা টোকলা সব সমস্ত কিছু দিয়েই তরকারি বানিয়ে ফেলেছে, তাই কেমন অমৃতর মতন খেয়ে নিচ্ছে। এর যে একেবারে অপূর্ব স্বাদ, হ্যাঁ, আর এই তরকারির মধ্যে যদি কোনো রকমের কোনো সবজির খোসা একটুখানিও রয়ে যায় আমি রান্না করলে তখন যুদ্ধ বেঁধে যাবে। এটা যদি অরেঞ্জ জুস হতো তাহলে এত ভক্তি করে উঠতো না, তাই না? যেহেতু এটা ফ্রুটি, ব্যাপারই আলাদা। ম্যাঙ্গো জুস, ওর মধ্যে ম্যাঙ্গো আছে? চল যেখানে হাওয়া আছে সেরকম জায়গা দেখে, চলো চলো পেছনে, ফ্যান ওই দিকে, কিন্তু অত পেছনে যেও না। Thank you.
আমাদের পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্কুলে মনে হচ্ছে আমি গেছিলাম, আমার পিঠে ব্যাগ। আর এই যে নিজে নিজে এর মতন রিল্যাক্স। বহু হন্তদন্ত হয়ে এটুকু রান্নাবান্না সারতে পেরেছি। ফুলকপি আলুর তরকারি, লাউ ঘন্ট করেছি, আবার লাউ দিয়ে ডালও করেছি, কারণ লাউ বেশি দিন রাখা যাবে না। আর এখানে পড়ে রয়েছে এক ফোঁটা তেঁতুলের আচার, এটা নিয়ে আজকে আমাদের রীতিমতো ফাইটিং হবে। তো সে যাই হোক, আর রয়েছে দই পটল, এই গ্রেভিটা দিয়েই আমার খাওয়া দাওয়া হয়ে যাবে, কারণ আমি এটা প্রচণ্ড ভালো খাই। আর যেটা ইনকমপ্লিট এখনও পর্যন্ত শেষ হয়নি, সেটা হচ্ছে ডিমের আমলেটের ঝোল। আলু দিয়ে আর গাজর দিয়ে পাতলা পাতলা করে একটু কেটে নিয়ে অল্প একটু অমলেটের ঝোল তৈরি হচ্ছে। দেখুন অবস্থা, ও হেল্পারি করতে গিয়ে এসে অঘটন ঘটাবে। ওই যে ওরম করিস না বাবাই, বউ টাইম পায়নি। এই দেখুন ভদ্রলোক কি করছেন, যে এইগুলো কোথায় ছিল? শোলার কুচি ওপাশে আর আছে। এই তুই নিচে আয়। ও এখানে থাকলে উজ্জুতি ছাড়া আর কিছুই হবে না। একেবারে মপস্টিক নিয়ে উঠে গেছে, ঘর দুয়ার মুছে টুছে একেবারে বেরোবে। পরিষ্কারের চোটে সিঁড়ি টিড়ি সব দিয়ে এখানেই দেখছি সব সোলার কুচি ভরে গেছে। বেচারা যেহেতু আমার অনেক কাজকর্ম এগিয়ে দিচ্ছে, এখন রাত 9:45 হলেও একটুখানি চা বানিয়ে দিলাম। তার কারণ খাটনির পরে একটুখানি চা খেলে মাথাটা ঠান্ডা হয়ে যায়। আর চা বানাবো আমার জন্য একটুখানি, হাফ কাপ বানাবো না তাহলে হয় না কি? তাই এক কাপ বানিয়ে দিলে যে খায় তার ভালো লাগে না, ওই জন্য পাশে আমিও একটু নিয়ে আসলাম। আর এই যে আমার ঘর দিয়ে মোছা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, ঠাকুরের আসন সরে গেছে। ঠাকুরের আসনটা দেখি আমি সময় সুযোগ করে একটু পরিষ্কার করে নেব। আর মোটামুটি যা করে দিয়েছে এই আমি ধন্য, যেহেতু আমাদের দুখানা বেডরুম নিচে আর ওপরে একটা এক্সট্রা রুম আছে লোকজন আসলে তখন প্রয়োজন হয়। আর ঠাকুরের আসনটা এ ঘরেই থাকে, ফলস্বরূপ এই ঘরে অনেক জিনিস এই বিছানার নিচটায়, খাটের নিচটাতে থাকে। থাকতে থাকতে ঘরটা একদম প্যাকড আপ হয়ে গেছিলো, তো এই কাজটা করে আমার উপকারই হয়েছে। পরিবারের মানুষগুলো আপনার পাশে আছে কিনা বা আপনার কাজগুলোকে সাপোর্ট করে কিনা এইগুলো জানার জন্য নিজেকে অত্যধিক মাত্রায় ব্যস্ত করে ফেলবেন, যেমনটা আমি নিজে। তো যাই হোক, আমার এইটুকু সহযোগিতার জন্য মনের থেকে চাইলো রাতে খাবারটা একটু স্পেশাল হয়ে যাক। এখানে তৈরি হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো চলুন আজকের গল্প এ পর্যন্তই, এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এটা এখন আমাকে চটপট ভেজে খাবারটা সার্ভ করতে হবে। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।